নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে জনশিক্ষা আন্দোলনের চেতনায়। ইতিহাস বিকৃতকারী এবং ঐক্যে ফাটল ধরানোর চক্রান্তকারীদের রুখতে হলে অতীত না জানলে আজকে ত্রিপুরা রাজ্যে যে সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছে তার আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পটভূমি কি, তার পেছনে কি কি কাজ করছিল আমরা কখনো সেগুলি ভালোভাবে বুঝতে পারব না। পাশাপাশি জানতে হবে বর্তমানকে, কারণ সমাজকে, সভ্যতাকে সামনে এগোতে হবে। সময়, দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তৈরি করতে হবে নিজেকে সারা পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে। এই আহ্বান জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরীর। রবিবার ঐতিহাসিক জনশিক্ষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপীর কর্মসূচির অঙ্গ হিসেবে তিলিয়ামুড়ায় হয় সারা জাগানো মিছিল সমাবেশ। বক্তব্য রাখেন জিতেন্দ্র চৌধুরী। আমাদের বর্তমানকে যদি ভালো করে জানতে হয়, অতীতকে অনুসরণ করতে হয়, অতীত না জানলে আজকে আমরা ঠিক আছে যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, ত্রিপুরাজ্যের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক তার পটভূমি কি, তার পেছনে কি কারণ কাজ করছিল আমরা এগুলো কখনো সেভাবে বুঝতে পারব না। আর এই বর্তমানকেও আমাদের ভালোভাবে জানা দরকার, কারণ সমাজকে, সভ্যতাকে সামনে এগোতে হবে। সময় দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সামনে আমাদের সারা পৃথিবীর সাথে পালা দিয়ে সারা পৃথিবীর জাতি উত্তম গ্রহণ করার মতো নিজেকে তৈরি করে আমাদের এগোতে হবে। ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএমপির নেতৃত্ব রঞ্জিত দেববর্মা, হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক গৌরী দাস, মনীন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যাপক সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন সমাবেশে। রিপোর্ট, চ্যানেল ৩ রত্ন।